die অপব্যয় চলছে। আর আজকে বাংলাদেশ নিয়ে যারা আমরা ভাবছি, যারা চিন্তা করছি, আমাদেরকে ভাবতে হবে আজকে গোটা পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ। ডিজিটালের কারণে সারা পৃথিবী এখন একটা গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এই বিশ্ব নিয়ে বিশ্ব মোড়লরা কি ভাবছে আমাদের নেতৃত্বকে সেটা ভাবতে হবে। মুসলমানদেরকে, মুসলমানদের কবিদেরকে নিয়ে বিশ্ব মোড়লরা কি ভাবছে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে, কারণ তাদের চিন্তার অনেক প্রতিফলন এই দেশে ঘটে। আমি এর জন্য অনুরোধ করবো যে আমরা শুধু এই সুক্ষুদ্র গণ্ডি নিয়ে চিন্তা করলে হবে না, এদেশের রাজনীতি, এদেশের কবিদের সম্মান মর্যাদা, এদেশের মুসলমানদের সম্মান মর্যাদা, এটা নিয়ে ভাবতে হলে আমাদেরকে বিশ্ব মোড়লরা কি ভাবছে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। তারা আমাদের নিয়ে কি চিন্তা করছে, তাদের কি সুদূর প্রয়োজন চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে বেশি করে। আমি আশা করি আমরা যারা নজরুল গবেষণার সাথে জড়িত রয়েছি তারা এই বিষয়টি বিশেষভাবে ভেবে দেখব। আমার কাছে অত্যন্ত আমি বিস্মিত হই যখন দেখি, আমি কাউকে অশ্রদ্ধা করছি না, কিন্তু যখন কাউকে খাটো করে তখন আমার কাছে কষ্ট লাগে। রবি ঠাকুরের আবেদন অনেক আছে, কিন্তু বাংলাদেশে রবি ঠাকুরকে নিয়ে যে চর্চা হয় তার অনেক অনেক কম চর্চা হয় আমাদের বিশ্বকবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। তো সেই জায়গায় আমি মনে করি যে আমাদের সুযোগ আসছে আমাদের কথা বলার, শুধু কথা বলা নয়, অনুষ্ঠানের মধ্যে যদি সীমাবদ্ধ না থাকে আমরা চেষ্টা করবো যেন আমাদের জাতীয় কবি, বাংলাদেশের গণমানুষের কবি, বাঙালির জাতীয়তাবাদের কবি এবং ইসলামী মূল্যবোধের কবি নজরুলকে যদি সেভাবে মূল্যায়ন করা হয়, সেভাবে সম্মান করা হয়, শুধু আলোচনা সীমাবদ্ধ না রাখা হয় সে বিষয়টি আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।